হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমাদের সাথে আমার খুব খুব প্রিয় একজন ছোট বোন রয়েছে, ওর নাম তন্নি। আমরা একসাথে অনেকগুলো টিভি শুট করেছি। আজকে ও তিল করবে, আমরা জেনে নেই কেন তিল করার ইচ্ছা হলো, সেটা একটু জানি কি ব্যাপার বলো। ওকে, আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি এখানে আপাতত কলম দিয়ে এখানে হচ্ছে করা আছে। সো ওকে, এখানে কলম দিয়ে জাস্ট হচ্ছে আমি ট্রায়াল দিয়েছিলাম যে এখানে কেমন লাগবে, মানে কোথায় কেমন লাগবে। সো আমার মনে হলো এখানে করলে ভালো হবে, এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা হচ্ছে এখানে একটা মূল আর তিল কিছু একটা করবো। বাট আমি আই ওয়াজ কনফিউজ যে আসলে করবো কি করবো না, কিন্তু আর হচ্ছে নিজেকে ধরে রাখতে পারলাম না। ফাইনালি মনে হলো যে না, আমি করেই দেখি আসলে কেমন লাগে। সো করতে চলে আসলাম। এবং আমি একটু বলতে চাই, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওর তিল করাটা খুবই জরুরি, কারণ ওই যে বলে না নজর লেগে যেতে পারে, সো এত সুন্দর একটা মুখে তো নজর লাগা যাবে না, তাই আমরা সেই জন্য আমি ওকে তিল করে দিতে যাচ্ছি। সো বন্ধুরা, আপনারা সাথে থাকেন, দেখে নেন আমরা কী করে তিলটা করি, এবং সব শেষে আমাদের তন্নিকে কেমন লাগে তিলটা কমপ্লিট হওয়ার পরে। খুব ছোট্ট হালকা একটা তিল করবে সে, সেটি খুবই ন্যাচারাল। ওকে, সাথে থাকি। আমরা একদম এই জায়গাটা ক্লিন করে নেব, ওটা অন করে দাও। এই মাঝখানে সুন্দর একটা ছোট্ট কালার বের হয়ে আসবে, বুঝছো না, একদম হালকা আছে, মানে আমি ভিতরে কালারটা ভালো আছে। দেখাও দেখতে হচ্ছে কিনা। সো সুন্দর হয়েছে, আশা করি আপনারাও করতে চাইলে চলে আসতে পারেন, কিন্তু পারফেক্ট বিউটি পার্লার উত্তরাতে। খুবই ন্যাচারাল, খুবই ন্যাচারাল, খুবই সুন্দর। বাপে, খুঁজে কি পাবে কিনা আমি খুব টেন্স আছি। ওকে ভিউয়ার্স, টাটা টাটা। এটা কি অফিসে? দেখো তো ওই পাশে একটা, এটা এই এদিকে একটু তাকাও, এখানে ঘুম করো।